ফলের রস পান করে বিশ্ব রেকর্ড। গিনেস বুকে নাম উঠল ভারতের যুবক ফয়াজ নাসিরের। এর আগে একাধিকবার তার নাম উঠেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে। গিনেস বুক অফ ওয়ার্ল্ড এক আজব জগৎ, হাজার হাজার ক্ষেত্রে খ্যাতির স্বীকৃতি দিয়ে চলেছে এরা। তা সুন্দর হাতের লেখা হোক, চুলের দৈর্ঘ্য হোক, বা দ্রুত ফলের রস পান করা হোক, এবার দ্রুত ফলের রস পান করার স্বীকৃতি আসলে ভারতে। কদিন আগেই পুরুষ হিসেবে বিশ্বের সবচেয়ে লম্বা চুলের অধিকারী ভারতীয় কিশোর গিনেস বুকে নাম তুলেছে। এবার বিদ্যুৎ গতিতে প্যাকেটজাত ফলের রস পান করে গিনেস বুকে নিজের নাম খোদাই করলেন ভারতের ফয়াজ নাসির। উল্লেখ্য, ফয়াজ একাধিক গিনেস রেকর্ডের মালিক। ফয়াজ নিতান্ত মধ্যবিত্ত পরিবারের ছেলে। ওর একটাই লক্ষ্য, গিনেস বুক অফ ওয়ার্ল্ড এর স্বীকৃতি। প্যাকেটজাত ফলের রস দ্রুত খাওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে কিছুদিন আগে। চোখের পলক ফেলার আগে প্যাকেটজাত ফলের রস পান করেন ফয়াজ। এর আগে 11.86 সেকেন্ড সময় রস পান করেছিলেন তিনি। যদিও জার্মান নাগরিক ওয়ার্ল্ড অফ 10.41 সেকেন্ড সময়ে করে সেই রেকর্ড ভেঙে দিয়েছিলেন, কিন্তু এবার তাকে হারিয়ে দিলেন ভারতীয় যুবক। মাত্র 8.2 সেকেন্ডে এক প্যাকেট ফলের রস পান করেছেন তিনি। এই প্রথম 10 সেকেন্ডেরও কম সময়ে এর রেকর্ড করলেন গোটা বিশ্বের কেউ। ফয়াজের বাড়িতে এসে পৌঁছেছে স্বীকৃতিপত্র, আরও অনেক কিছু জিনিস। গিনেস কর্তৃপক্ষের বেশ কিছু শর্ত রয়েছে ফলের রস পান করার রেকর্ডের ক্ষেত্রে। যেমন, একটি টেবিলের ওপরে জুসের প্যাকেট রেখে দুহাত ব্যবহার করে রস পান করতে হবে। সে সমস্ত শর্ত পূরণ করেছেন ফয়াজ। ইতিমধ্যেই তিনটি গিনেস রেকর্ডের মালিক। ধন্য তরুণ। দ্রুত ফলের রস পান করে বিশ্ব রেকর্ড। গিনেস বুকে নাম উঠল ভারতের যুবক ফয়াজ নাসিরের। এর আগেও একাধিকবার তার নাম উঠেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে। গিনেস বুক অফ ওয়ার্ল্ড এক আজব জগৎ, হাজার হাজার ক্ষেত্রে খ্যাতির স্বীকৃতি দিয়ে চলেছে এরা। তা সুন্দর হাতের লেখা হোক, চুলের দৈর্ঘ্য হোক, বা দ্রুত ফলের রস পান করা হোক, এবার দ্রুত ফলের রস পান করার স্বীকৃতি আসলে ভারতে। কদিন আগেই পুরুষ হিসেবে বিশ্বের সবচেয়ে লম্বা চুলের অধিকারী ভারতীয় কিশোর গিনেস বুকে নাম তুলেছে। এবার বিদ্যুৎ গতিতে প্যাকেটজাত ফলের রস পান করে গিনেস বুকে নিজের নাম খোদাই করলেন ভারতের ফয়াজ নাসির। উল্লেখ্য, ফয়াজ একাধিক গিনেস রেকর্ডের মালিক। ফয়াজ নিতান্ত মধ্যবিত্ত পরিবারের ছেলে। ওর একটাই লক্ষ্য, গিনেস বুক অফ ওয়ার্ল্ড এর স্বীকৃতি। প্যাকেটজাত ফলের রস দ্রুত খাওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে কিছুদিন আগে। চোখের পলক ফেলার আগে প্যাকেটজাত ফলের রস পান করেন ফয়াজ। এর আগে 11.86 সেকেন্ড সময় রস পান করেছিলেন তিনি। যদিও জার্মান নাগরিক ওয়ার্ল্ড অফ 10.41 সেকেন্ড সময়ে করে সেই রেকর্ড ভেঙে দিয়েছিলেন, কিন্তু এবার তাকে হারিয়ে দিলেন ভারতীয় যুবক। মাত্র 8.2 সেকেন্ডে এক প্যাকেট ফলের রস পান করেছেন তিনি। এই প্রথম 10 সেকেন্ডেরও কম সময়ে এর রেকর্ড করলেন গোটা বিশ্বের কেউ। ফয়াজের বাড়িতে এসে পৌঁছেছে স্বীকৃতিপত্র, আরও অনেক কিছু জিনিস। গিনেস কর্তৃপক্ষের বেশ কিছু শর্ত রয়েছে ফলের রস পান করার রেকর্ডের ক্ষেত্রে।